মানবতার ফেরিওয়ালা বা ছাত্রবন্ধু, জনবন্ধু তকমাধারী নেতা নয়। 3রা ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে সাংগঠনিক বা সাহসী নেতা চান কর্মীরা। পাশাপাশি অপ্রত্যাশিত এই ঘটনার দায়ভার নিতে পারবে এমন নেতৃত্ব আশা করেন তারা। ছাত্রলীগের ইমেজ সংকট থেকে বের হয়ে ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে এমন নেতৃত্বের পক্ষে সংগঠনের কর্মীরা। উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যার সঙ্গে মিশে আছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের ধারক বাহক ছাত্রলীগ নানাভাবে আলোচিত ও সমালোচিত। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও 2.5 বছর ধরে বহাল রয়েছে কমিটি। এরই মধ্যে শুক্রবার রাতে ঘোষণা আসে 30তম সম্মেলনের। বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন 3রা ডিসেম্বর, তারপর থেকেই আলোচনায় কারা আসছেন নেতৃত্বে। সারা বাংলাদেশের ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সেই ছাত্রলীগ চাই যে ছাত্রলীগ সাংগঠনিক ছাত্রলীগ, যে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে যারা ক্যান্ডিডেটশিপে থাকবে, যাদের যাদেরকে তৃণমূল ছাত্রনেতারা আস্থা পাবে যাদের প্রতি, এরকম নেতৃত্ব চাই। হুট করে আপনার একটি পদে বসিয়ে দিল, এরকম নেতৃত্ব গত কয়েকটি কাউন্সিলে কিন্তু হয়েছে, এটির সুফল কুফল কতটুকু এটি তৃণমূলও জানে, আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত তারাও জানেন, আমরাও জানি। অতীতের যে তিক্ত অভিজ্ঞতা সেই নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাই না। আমরা চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী সাংগঠনিক, যারা কেন্দ্রীয় রাজনীতিতে অভিজ্ঞ, ধাপে ধাপে কেন্দ্রীয় রাজনীতিতে তাদের যে সততা, তাদের যে কর্মকাণ্ড, সেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে, এরকম নেতৃবৃন্দ কিন্তু আমাদের ভিতরে আছে। যারাই নেতৃত্বে আসেন তাদের মধ্যে দেখা যায় নৈতিক স্খলনের বিষয়টি, তবে দোষ কি ব্যক্তির নাকি পদবীর তাও নিয়ে হচ্ছে বিস্তর বিশ্লেষণ। সভাপতি সাধারণ সম্পাদক যারা হয় তাদের অনেকে লোভের বশে সংগঠনের ভিতরে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে একটা মানসিক একটা রোগে তারা ভুগে, যে আমরাই অল ইন অল, এই জায়গাটা থেকে তারা হয়তো বা অনেকে এই কাজটি করে থাকে, যে কাজটি সম্পূর্ণ গণতন্ত্রের লঙ্ঘন। আমরা মনে করি অতীতে যারা করেছে তারা ভুল করেছে, এবং সামনে যারা আসবে তারা এই ভুল আর করবে না, তারা এই ভুল পথে আর যাবে না। আমাদের যে নেতৃত্ব আসবে, আমরা একটি কার্যকর নির্বাহী সংসদ গঠন করব, যেই কার্যকর নির্বাহী সংসদের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্রলীগের প্রতিটি ইউনিটে বিশৃঙ্খলা যারা করবে তাদেরকে যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। আপনারা জানেন যে ছাত্রলীগে বর্তমানে অজস্র অনুপ্রবেশকারী আছে, এবং পরিকল্পিতভাবেও অন্যান্য রাজনৈতিক দল তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্রলীগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভিন্ন মতাদর্শের কর্মীদেরকে ছাত্রলীগে অনুপ্রবেশ করিয়েছে। আমরা সেই অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা সচেতন থেকে দেশবিরোধী মৌলবাদী শক্তিকে প্রতিহত করব, এবং ছাত্রলীগ বরাবরের ন্যায় অতীতের চেয়েও আরও বেশি সামনের দিকে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হাতে নিয়ে দেশতন্ত্র শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখব। এদিকে সম্মেলনের তারিখ ঘোষণায় ফাঁকা পড়ে আছে মধুর ক্যান্টিন। জয় লেখকের কিছু অনুসারী ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করলেও সভাপতি সাধারণ সম্পাদকের খোঁজ মিলছে না। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।